ভারতের স্বাধীনতার 75 বছর এইটো আজি মানে এই কার্যসূচীটো তার লগত সংগতি রাখি পেলায় আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আজাদী আর অমৃত কালটো আরম্ভ হয়ে গেল আর তার লগতে সংগতি রাখি আজি হর ঘর তিরঙ্গা কার্যসূচীটো লওয়া হয়েছে তার অর্থ হল যে এটা মাস মুভমেন্ট আহিব লাগে আমার প্রতিজন ভারতীয়র মনত দেশ প্রেম আছে তথাপিও আজি যেটো এটা অমৃতকাল আরম্ভ হল সেইটো উপলক্ষে তিরঙ্গা যাত্রাটো এটা মাস মুভমেন্টে পরিণত করবর কারণে এইখানে সিদ্ধান্ত লওয়া হয়েছে যদিও সরকারিভাবে 13 তারিখেরপরা আরম্ভ করার কথা কৈছে কিন্তু গাঁয়ে গাঁয়ে আজি জনগণ রাজ্যের মাঝে এই আন্দোলনের একটা ঢৌটো উঠি আহিছে প্রতিজন ব্যক্তিয়ে আজি তিরঙ্গা কিনি পেলায় নিজের পয়সা দিয়ে কিনি দেশের প্রতি নিজের থাকা যে দায়বদ্ধতা সেইটা প্রমাণ করে আছে এখানে তিরঙ্গা যাত্রায় আজি ভারতের কারণে ভারতের প্রতিটি গাঁওর প্রতিটি ব্যক্তি নাগরিকসকলের কারণে খুবই গুরুত্বপূর্ণ আর আমার জাতি প্রেমের লগতে দেশ প্রেম আরও যাতে মজবুত হয়ে যায় আর এইখান ভারত অকল মানে বহিরা শক্তির আক্রমণের পর রক্ষা করা মাত্র নহয় কিন্তু ভিতরেরপরাও আমি আগর তুলনার যান মজবুত ভারতবর্ষ আসলে তাতকৈ অধিক মজবুত অর্থনৈতিক দিকত সামাজিক দিকত সাংস্কৃতিক দিকত আর আমার দেশের প্রতি যেটা মান সন্মান সেই সকল দিকত যাতে মজবুত আকো হয়ে যায় তার কারণে তিরঙ্গা যাত্রাটি লৈছে আর অসমত আজি গাঁয়ে ভূঁয়ে যে ধরনের সঁহারি আমি পাইছো হরঘর তিরঙ্গা সেইটো খুব মানে অভূতপূর্ব আমি কল্পনার বাহিরে দেখিবলে পাইছো রাইজে বা সরকারে কাকো বাধ্য করবলগা হওয়া নাই বা বারে বারে আহ্বানও দিবলগা হওয়া নাই এক আহ্বানতে ওলাই আহি পেলায় সবে আজি হরঘর তিরঙ্গা যাত্রাত আগভাগ লৈছে তার কারণে অসমবাসী রাইজলে মই আগতীয়াকৈ ধন্যবাদ দিছো আর আগন্তুক 15 আগস্টলৈকে আপনাদের এই মুভমেন্টটা আকো বেশি জোরদার করে লৈ যাব সেইখানে মই আহ্বান জানাইছো সংবাদ মাধ্যমের বন্ধু সকল ইয়াত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা লব পারে কারণ ইয়াত কোনো একটা সত্য নাই সত্যবিহীন একটা আন্দোলন সবে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে সেইটো যাতে আকৌ 15 আগস্টলৈকে প্রতিটি ঘর আর প্রতিটি পরিয়াল রাজ্যের সুখেখানে থাকা প্রতিটি গাঁত বাদ নপরাকে আমি এটি পালন করব পারো তার কারণে আপনার সবকে কাম করবলে আমি আহ্বান জানাইছো।